আচ্ছা এবার খেলে দুধ থেকে হলে একটা ভিডিও করে রাখবে একটা ভিডিও একবারে 10টা চেষ্টা করলে অনেক কিছু করা যায় যাদেরকে অনৈতিক ভাবে তুলেছে জামিন আমরা করাচ্ছি আর জামিনের চিন্তা আপনাদের কোনো উকিল ধরার দরকার নেই কিছু নাকি আগে শুনলাম আমি এই পুলিশে যে সই করতে বলছে কি হয়েছে একটা কাগজ নিয়ে বলছে সই করে দাও খবরদার সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে কাগজে কেউ সই করবেন না কেউ সই করবেন না হতে পারে সিএ এর জন্য ভিতর ভিতর ওটা কাগজটা করিয়ে নিতে পারে কারণ ওখানে আরএসএস কে খুশি করতে হবে বিজেপি কে খুশি করতে হবে নালে তৃণমূল টিমটা পুরো দলটা কি জেলের মধ্যে ভরে দেবে ম্যাক্সিমামটা পুরোটা নয় সরি ম্যাক্সিমামটাকে জেলে ভরে দেবে এটাও তো হতে পারে যে ওই কাগজের মধ্যে এমন সই করিয়ে নিল এয়ারপোর্টের জন্য আপনি স্বইচ্ছা জায়গা ছেড়ে দিলেন হতে পারে তো ভাই সাবধানে ওই জন্য কি বলে বিডিও অফিসে নমিনেশন জমা দিতে সেরাটা মক্কা শরীফে গিয়েছে গিয়েছে পাপ মোচন করতে আর এখানে পাপের কাজ করছে এই ইন্টারন্যাশনাল লেভেলের খেলাড়ি বুঝতে পারছেন তো বুঝতে পারবেন না তাই সতর্ক থাকুন ভাই মাই কথা বলবে ধৈর্য ধরুন অপেক্ষা করুন আমি ভুলে যাওয়ারও ছেলে নয় বিকিয়ে যাওয়ারও ছেলে নয় ঠিকভাবে আমরা এর পাশে থাকবো এবং গ্রামবাসী সব আমাদের আইএসএফ এর যারা আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করবো দেখুন গণতন্ত্র রক্ষার লড়াই নিজের জীবনটাকে দিয়েছে আপনার আমার প্রত্যেকের অধিকার রক্ষার লড়াই গিয়েছিল তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো পাশে থাকবেন যথাযথভাবে যতটা আপনাদের মধ্যে মতো হবে সহযোগিতা করবেন আমি আবারও রিপিট করছি এখানে পুলিশ দিয়ে উৎপাত থেকে শুরু করে যাই হোক না কেন এটা নওশাদ সিদ্দিকীকে ভোটে হারানোর জন্য নয় তৃণমূল কংগ্রেস আমাকে যা ফিগার বানিয়ে দিয়েছে আমি যেখানে দাঁড় করাবো যদি ভোটে দাঁড়ায় যদি দাঁড়ায় যেখানে দাঁড়াবো সেখান থেকেই সব মানুষ আমাকে ভোট দিয়ে জিতাবে এর মধ্যে তৃণমূল কংগ্রেসের অবদান অনেকটা আছে আমাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তো এখানে ভোটে হারাবার ব্যাপারটা নয় লক্ষ্য হচ্ছে কি হাঙ্গরের জমি আপনারা অনেকে যারা সিনিয়র লোক আছে বলতে পারবেন বাম সরকারের আমলে বলেছিল ভাঙরকে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করার জন্য ভাঙরকে এশিয়া মহাদেশের সব থেকে বড় কৃষি জোন করার জন্য বলেছিল এখানকার ফসল পৃথিবীর অনেক দেশে যায় এখানকার ফসলের জন্য কলকাতার বাবুরা কম দামে ফসল মানে এটা পাচ্ছে সবজিটা পাচ্ছে এখানকার ফসলের গুণগত মান অনেক বেশি চার ফসলি পাঁচ ফসলি জমি এখানে অনেক আছে তো এটাকে নষ্ট করা মানে হাতে না বেড়ে ভাতে মারছে বিজেপি সরাসরি বলছে দেশ থেকে তাড়িয়ে দেবো এ একটু ঘুরিয়ে ওকে না খেতে দিয়ে তোদেরকে দেশ থেকে তাড়াই এই জমির দিকে নজর কেন পুরুলিয়ায় কত ফাঁকা জমি পড়ে আছে মালদাতে অলরেডি এয়ারপোর্টের জায়গা পড়ে আছে সেখানে মদ গাঁজা চড়সে এ চলছে অন্ডলে জায়গা পড়ে আছে বিভিন্ন জায়গায় আপনার জঙ্গল মহলে অনেক ফাঁকা জমি পড়ে জঙ্গল কেটে বলছি না অনেক ফাঁকা জমি পড়ে আছে বাঁকুড়াতে অনেক ফাঁকা জমি পড়ে আছে যেখানে চাষ হয় না সেই জমিগুলো বাদ দিয়ে এখানে কেন তাকাচ্ছে এখানে পিছড়ে বর্গের মানুষ বেশি বাস করে মাইনরিটি সমাজের মানুষ বেশি বাস করে এদেরকে উচ্ছেদ করো কলকাতা থেকে এদেরকে দূরে সরিয়ে দাও টার্গেট হচ্ছে এটা এই টার্গেট মমতা ব্যানার্জি আমরা সাকসেস হতে দেবো না দেবো না প্রয়োজনে আমরা আমানা আমরা জীবন সহজ না জীবন দিয়ে লাগবে না পেনের খোঁচা দেবো পেনের খোঁচা জীবন আমরা কারো দিতে পারি না নেবো কেন আমরা জীবন দেওয়ারও দরকার নাই পেনের খোঁচা দেবো আর ঐক্যবদ্ধ হয়ে থাকবো দেখি কি করতে পারি কিন্তু ওই বাচ্চাগুলোকে পড়াতে হবে বাচ্চাগুলোকে পড়াতে হবে আর একটা কথা এখন শুনছি নাকি আগে শুনলাম আমি এই পুলিশে এসে সই করতে বলছে কি হয়েছে একটা কাগজ নিয়ে বলছে সই করে দাও খবরদার সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে কাগজে কেউ সই করবেন না প্রথমে কি করবে ছবি তুলবেন বা এখানে যারা আছে খারাপভাবে নেবেন না প্রথমে আমি স্বীকার করে নিচ্ছি আমিও খুব ভালো ইংলিশ পারি না আমি আমি নিজে স্বীকার করে নিচ্ছি আমি খুব ভালো ইংলিশ পারি না বাকি যারা আছেন কাউকে বলতাম একটু মনে মনে বলুন আমাদেরকে যদি একটা ইংলিশের এত বড় লেখা কাগজ দেয় তলায় সই করতে পারে ওর মধ্যে কি লেখা আছে আমরা পড়ে উদ্ধার করতে পারবো অনেকে পারবো না আমি পারবো না ভাই তাহলে আমাদের কি করতে হবে কি লেখা আছে একটা আইনের বিশেষজ্ঞকে পাঠাতে হবে তো আপনাদের বলবো কোনো চিঠি চাপাটি কিছু নিয়ে আসলে মা বোন প্রত্যেককে বলছি অনেকে লোভ দেখাবে এ হবে সেই হবে
কেউ সই করবেন না। হতে পারে সিএ এর জন্য ভিতর ভিতর ওটা কাগজটা করিয়ে নিতে পারে, কারণ ওখানে আরএসএস কে খুশি করতে হবে, বিজেপি কে খুশি করতে হবে, নালে তৃণমূল টিমটাকে পুরো দলটাকে জেলের মধ্যে ভরে দেবে। ম্যাক্সিমামটা পুরোটা নয়, সরি, ম্যাক্সিমামটাকে জেলে ভরে দেবে। এটাও তো হতে পারে যে ওই কাগজে, ওই কাগজের মধ্যে এমন সই করিয়ে নিল, এয়ারপোর্টের জন্য আপনি স্বইচ্ছা জায়গা ছেড়ে দিলেন, হতে পারে তো ভাই? সাবধানে, ওই জন্য কোনো কাগজ নিয়ে আসলে বলেন ভাই দাও আমি ইংলিশ পড়তে জানি না, ছবি তুলবেন আমাদের কাছে পাঠাবেন, আমরা সেটাকে নিয়ে যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে দেখিয়ে নিয়ে আপনাদের কাছে পাঠাবো, রিসিভ করার হলে রিসিভ করবেন, না হলে দরকার নেই। আর একটা কথা, যখন রিসিভ করবেন সই করার পরে সময় আর তারিখটা উল্লেখ করে দেবেন, কি গাড়া কলাবে আপনারা জানেন না, আপনার নামে দেখবেন ডুপ্লিকেট দলিল হয়ে গেছে, জানতে পারবেন না আপনারা, কারণ বিএলআর অফিসগুলোকে তো একদম দুর্নীতির একদম আতুর ঘর বানিয়ে রেখেছে, আপনার নামে ডুপ্লিকেট দলিল হয়ে গেছে, অন্যজন আধার কার্ড টাধার কার্ড লাগিয়ে দলিল করে নিয়েছে, যখন পর্চার জন্য হেয়ারিং আছে সেই চিঠিটা কি করবে, ইচ্ছা করে চেপে রাখবে, যেদিন হেয়ারিং হবে, হেয়ারিং হয়ে যাওয়ার পরের দিন আপনার কাছে বলবে চিঠি এসছে, আপনি ব্যাটারি জানেন না সই করে চিঠি নিয়েছেন, সই আপনার থাকবে, কিন্তু সইটা চিঠিটা আসার আগে কথা আপনার তো পাঁচ দিন কি সাত দিন আগে কি তিন দিন আগে, কিন্তু আপনার হেয়ারিং হয়ে যাওয়ার পরে আপনার কাছে চিঠি আসবে, আপনি ওটা নিয়ে কোর্টে গেলে আপনি দাঁড়াতে পারবেন না, বুঝলেই তো তুমি চিঠি ধরেছিলে, তুমি আসুনি আমরা কি করব। আর আপনি যদি সেখানে ডেট আর টাইমটা উল্লেখ করে দেন সই করার সময়ে, যে আমি 17 তারিখে চিঠিটা নিচ্ছি, চিঠিটা কিন্তু ছাড়বে দেখবেন হয়তো 10 তারিখে, আপনাকে এখানে এসে দেবে 17 তারিখে, আর 16 তারিখে হেয়ারিং এর ডেট থাকবে, এ ধরনেরও গেড়া কল হতে পারে, কারণ এরা দুর্নীতির টপ লেভেলে পৌঁছেছে, নাহলে মিনাখাতে মিনাখাই কি বলে বিডিও অফিসে নমিনেশন জমা দিতে সেবাটা মক্কা শরীফে গিয়েছে, গিয়েছে পাপ মোচন করতে, আর এখানে পাপের কাজ করছে, এরা ইন্টারন্যাশনাল লেভেলের খেলাড়ি, বুঝতে পারছেন তো? বুঝতে পারবেন না, তাই সতর্ক থাকুন ভাই, সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই, দেশের গণতন্ত্র আছে, বিচার ব্যবস্থা আছে, সংবিধান আছে, আপনার অধিকার কেউ হরণ করতে পারবে না, আপনার দ্বারে আপনার অধিকার সে পৌঁছে যাবে, একটু ধৈর্য ধরুন, সকলে ভালো থাকবেন, বাচ্চাগুলোকে পড়াবেন, আমি আবার অনুরোধ করছি আর্থিক সহযোগিতা দরকার লাগলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, ভাঙরকে দিচ্ছে কি 7টা থানা, মানে অঞ্চলে অঞ্চলে থানা তৈরি করে দিচ্ছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই যদি আইন শৃঙ্খলা ঠিক থাকে, কোন সমস্যা নেই, কিন্তু 7টা হাইস্কুল নতুন দিচ্ছে না, বাংলারে 7টা থানা দিচ্ছে, সে 1998 সালে কলেজ হয়েছে, নতুন কলেজ আর দিচ্ছে না, এদের নাটকটা বুঝতে পারছেন, ভাঙরকে ওই ভাগাড় করে রাখতে চায়, এখান থেকে উঠে আসতে হবে, আমাদের কি দায়িত্ব নেই, আচ্ছা এবার খেলে দূর থেকে হলে একটা ভিডিও করে রাখবে, একটা ভিডিও একবারে 10টা 12টা চেষ্টা করবে, তাহলে অনেক কিছু করা যায়, চেষ্টা করলে অনেক কিছু করা যায়, যাদেরকে অনৈতিক ভাবে তুলেছে জামিন আমরা করাচ্ছি, আর জামিনের চিন্তা আপনাদের কোনো উকিল ধরার দরকার নেই, আপনাদের কোনো উকিল ধরার দরকার নেই, আপনারা আপনাদের কাজের টাকা খরচ করার দরকার নেই, জামিন আমরা করাবো, অনেকে বলবে কালকে জামিন করিয়ে দেবো 5000 টাকা দিয়ে, তো 5000 টাকা কিন্তু পানিতে যাবে আপনাকে, আমরা দায়িত্ব নিয়েছি তো, আমি তো স্টেজে উঠে বলি, এখনো বলে যাচ্ছি জামিন করার দায়িত্ব আপনাদের নিতে হবে না, আমরা দেখে নিচ্ছি, আর কি আছে ওই যাদেরকে অনৈতিক ভাবে ধরছে, আমরা জামিন করাচ্ছি কিন্তু আমরা লড়াই ওর হয়ে লড়বো, মানে সবকটাকে তো অনৈতিক ভাবে ধরছে, আর কি বলছে যে তৃণমূল জয়েন করবি বল, কি পদ নেবি, আর কত টাকা নিবি বল, পুলিশকে দিয়ে করাচ্ছে, যে পুলিশ আপনাদেরকে এসে চমকাচ্ছে ধমকাচ্ছে, মা বোনেদেরকে এসে খিস্তি করছে, আমি তো ভেবে পাচ্ছি না, মা বোনেদের সামনে যেভাবে গালাগালি করছে পুলিশ এসে, ওই পুলিশগুলো কি তাদের পরিবারের মেয়েদের সামনে এই গালাগালিগুলো করে, আমার তো মনে হয় কিছু কিছু করে, ওই জন্য প্র্যাকটিস হয়ে গেছে তাদের, মুখে আর পাচ্ছে না, ওই জন্য আমার মামুনের সামনে এসে তারা গালাগালি করছে। তবে একটা কথা মায়েদেরও বলছি বাপেদেরও বলছি, আপনাদের মেহনতের টাকাতে ওই পুলিশের পোশাকটা আপনাদের টাকাতে, ও যে মাইনে পাচ্ছে না ওটা আপনাদের মেহনতের টাকাতে, মাইনে ওরা আপনারা দিচ্ছেন এটা মাথায় রাখবেন, আপনাদের জন্য ওদের সংসার চলছে, আপনারা টাকা দিচ্ছেন বলে ওদের সংসার চলছে,
মাথায় রেখে দেবেন, পশ্চিম বাংলা সরকার যদি এক বছরে 100 টাকায় রেভিনিউ আনে 50 টাকা আপনারা কৃষকরা দিচ্ছেন, প্রায় 50 টাকা। মানে আপনাদের কোনো জায়গায় হতাশাগ্রস্ত হওয়ার জায়গা নয়। যে পুলিশ এসে আজকে আমার মা বোনেদের সামনে আপনাদেরকে চমকাচ্ছে, ধমকাচ্ছে অনৈতিকভাবে, সময় কথা বলবে, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আমি যদি বেঁচে থাকি ওই পুলিশকে দিয়ে আপনাদেরকে স্যালুট করাবো, যেখানেই ট্রান্সফার হোক না কেন সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে আপনাদেরকে স্যালুট করাবো। ধৈর্য ধরুন, আমি ভুলে যাওয়ারও ছেলে নয়, বিকিয়ে যাওয়ারও ছেলে নয়, কিন্তু আপনারা আমাকে যদি ভরসা করেন, আমার সাথে থাকবেন, আমি এগুলো লড়ে নেব। একে আবার সেখানে ফিরিয়ে নিয়ে আসবো, যে গাল দিচ্ছিল সে স্যালুট করবে। ভালো থাকবেন, নিজেদের মধ্যে বোঝাপড়া করে থাকবেন, কারণ লক্ষ্যটা জানবেন, জমি আপনাদের, এই জমি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন, এবং এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।